Shaitanji Bismillahirrahmanirrahim. Welcome to all the learners who are present in the online class. I am Waliullah, assistant teacher English Bhaskar PG High School. Aajke amra shesh porbo alochona niye aschi completing sentences. To ekhane ami ekta sutro likhe rekhechi, ektu dekho. Past perfect plus be verb plus past indefinite. এটা সহজে মনে রাখার জন্য আমরা 75 ইউজ করতে পারি, অর্থাৎ 7 নাম্বার টেন্স বিফোর 5 নাম্বার টেন্স। 7 নাম্বার টেন্স হচ্ছে past perfect আর 5 নাম্বার হচ্ছে past indefinite, এজন্য আমরা সহজে মনে রাখতে পারি বিফোর 75, অর্থাৎ বিফোরের বেলায় প্রথম হবে past perfect টেন্স এবং এরপর হবে বিফোর, তারপর হবে past indefinite টেন্স। যেমন ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মনে করো ডাক্তার আসছে 9টায়, রোগী মারা গেছে 8:30, তাহলে যে কাজটা আগে হয়েছে সেই কাজটা আগে আসবে। যেমন দি পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। আমি একটু বুঝিয়ে দিচ্ছি আবার, দি পেশেন্ট হ্যাড ডাইড, এটা পাস্ট পারফেক্ট এবং এটা 7 নাম্বার টেন্স। তারপরে দি ডক্টর কেম, এটা 5 নাম্বার টেন্স। সুতরাং এখন 75 আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই যে এটার নাম 7 নাম্বার এবং দি ডক্টর কেম, এটা হচ্ছে 5 নাম্বার। তাই এখন আশা করি তোমাদের বুঝতে আর কোনো সমস্যা রইল না। এরপর যে আমরা আফটার নিয়ে আলোচনা করব, আফটার অর্থাৎ অতীত। আমি আবারও বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে, অতীতকালে সংগঠিত দুটি কাজের মধ্যে যে কাজটি অপেক্ষাকৃত পূর্বে সংগঠিত হবে সে কাজটি পাস্ট পারফেক্ট এবং পরে সংগঠিত কাজটি পাস্ট ইনডিফিনিট টেন্স। এবার আমরা আফটার নিয়ে আলোচনা করব, আফটার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আফটারের ক্ষেত্রে প্রথম হবে পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট প্লাস আফটার প্লাস পাস্ট পারফেক্ট পারফেক্ট। আশা করি তোমাদের বুঝতে আর কোনো সমস্যা হলো না, অর্থাৎ এটা মনে রাখার জন্য আমরা 57 ইউজ করতে পারি, অর্থাৎ প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট, পরের অংশ পাস্ট পারফেক্ট, মাঝখানে হবে আফটার। যেমন ডাক্তার আসার পর রোগী মারা গেল, দি পেশেন্ট ডাইড, দি পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর হ্যাড কাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দি পেশেন্ট ডাই, রুগী মারা গেল আফটার দ্য ডক্টর হ্যাড কাম, ডাক্তার আসার পূর্বে। দি পেশেন্ট ডাই, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট, এই জন্য এটা মান পাস। আর দি ডক্টর হ্যাড কাম, এটা পাস্ট পারফেক্ট, এটা মান 7। সুতরাং ইগুলো হলো 57, অর্থাৎ তোমরা মনে রাখবে আফটার 57, অর্থাৎ আফটারের প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট হবে, তারপরে আফটার হবে, পরের অংশ পাস্ট পারফেক্ট টেন্স হবে। আশা করি সবাই সুন্দরভাবে বুঝতে পেরেছ। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে উত্তম যা যা দান করুক। নো মোর টুডে, গুড বাই।